হ্যালো ফ্রেন্ডস ডেলি আপডেট বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের যে প্র্যাকটিস সেটার চলছিলো আমাদের আজকে প্র্যাকটিস সেট নাম্বার পঁচিশ তো এর আগে চব্বিশটি হয়ে গেছে তোমরা সব সব কটি প্র্যাকটিস সেট দেখো অনেক করে কোশ্চেন আলোচনা হয়েছে কারণ আমরা তিন হাজার ক্লাস কোশ্চেন টার্গেট করেছি সামনে যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোকে কেন্দ্র করে ওকে তো আজকের পঁচিশ নম্বর ওয়ার্ডে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো খুবই ইম্পর্ট্যান্ট বাঁচাই করা কোশ্চেন নিয়ে আলোচনা হয়েছে তো এটি কর্মক্ষেত্র পাঁচই জুনের যে কর্মক্ষেত্র যারা কেন তারা অবশ্যই ভিডিওটি দেখো যারা কিনে তারা তো খুব ভালো তারা ওখান থেকে দেখে নাও উত্তরগুলো ওকে তো চলো আজকের ভিডিওটি শুরু করে দেখো ফার্স্ট কোশ্চেন যেটা বলছে কোন অ্যাসিড অ্যাকোয়া ফর্টিস নামে পরিচিত খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সরি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তো এটি সঠিক উত্তর হয়ে যাবে এইচ এন ও থ্রি ঠিক আছে অপশান সি নেক্সট শুষ্ক বরফ কোনটি এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তো আমরা জানি প্রতিটি কোশ্চেন এখানে খুব ইম্পর্টেন্ট তো শুষ্ক বরফ যেটি সেটা আমরা জানি কঠিন সিও টুকে বলা হয় শুষ্ক বরফ ওকে নেক্সট ভারতে কোন কয়লা সবচেয়ে বেশি পাওয়া যায় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তো তো সবচেয়ে বেশি পাওয়া যায় নেক্সট পর্যায় সারণীর কোন পর্যায়ে সর্বাধিক মৌল আছে কোন যে পর্যায়ে যে পর্যায়েটি আছে সাতটি পর্যায়ে ওকে তো সাতটি পর্যায়ে কোন পর্যায়ে সবচেয়ে বেশি মৌল আছে তো ষষ্ঠ পর্যায়ে হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রেসার কুকারের মূল ধর্ম কোনটি প্রেসার কুকারের মূল ধর্ম হলো চাপ বৃদ্ধিতে স্ফুটনাঙ্ক বৃদ্ধি ওকে নেক্সট ফেরাস সালফেট কি নামে পরিচিত তো ফেরাস সালফেট কি নামে পরিচিত গ্রিন ভিটিও নেক্সট কোয়েশ্চেন সৌরজগতের আবিষ্কারককে কেপলার নিউটন কোপার নিকাশ না ক্যালিল তো আমরা জানি কোপার নিকাশ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট ক্যান্ডেলা কিসের একক বস্তুর পরিমাপ দীপ্তি প্রবল্য বিদ্যুৎ প্রবাহ না তাপগতি প্রবাহ তো এটি সঠিক উত্তর দীপ্তি প্রাবল্য ওকে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর উনচল্লিশ চল্লিশ কোশ্চেন দেখব কি আছে নিচের কোন অ্যাসিডের সঙ্গে বলয় পরীক্ষা সংযুক্ত তো এটি সঠিক উত্তর হয়ে যাবে এই চেন থ্রে ওকে এক্ষুনি আমরা যেটা বললাম এক অফ পরিচিত সেটি হচ্ছে আবার এখানে আসলো ওকে তো নেক্সট কেউলাদেও জাতীয় উদ্যান কোথায় অবস্থিত আমি বারবার বলেছি এই জাতীয় উদ্যানগুলো কিন্তু পরীক্ষা দেয় তো এগুলো একটু দেখে নিও তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি রাজস্থান নেক্সট সর্বোৎকৃষ্ট লৌহ আকরিক কোনটি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সর্ব উৎকৃষ্ট ঠিক আছে সবচেয়ে উৎকৃষ্ট লৌহ আকরিক যেটা সেটা আমরা জানি ম্যাগনেটাইট ওকে নেক্সট প্রাকৃতিক সৌরপর্দা কাকে বলা হয় প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় ওজন স্পেয়ারকে নেক্সট নিচের কোন কোনটি হাইড্রোকার্বনের মধ্যে কয়লা খনিজ তেল অভ্র না তামা তো খনিজ তেল হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট সবুজ বিপ্লবে কোন ফসলের উৎপাদন সর্বাধিক খুব ইম্পর্টেন্ট তো এটিও আমরা জানি গম কোন বিপ্লবের সাথে কী ফসল যুক্ত সেগুলো একটু দেখে নিও নেক্সট ভারতের একটি কারেন্ট অ্যাফেয়ার্স তো ভারতের পঞ্চাশতম টেস্টের অধিনায়ক কে ছিলেন তো এটি বিরাট কোহলি হয়ে যাবে সঠিক উত্তর বর্তমান ক্যাপ্টেন ওকে ছেচল্লিশের কোশ্চেন থেকে নিয়ে কি আছে পশ্চিমবঙ্গ নাম বদল বাংলা নামকরণের প্রস্তাব পশ্চিমবঙ্গ বিধানসভায় কত কবে পাশ হয় তো এটি পাশ হয় উনত্রিশ আগস্ট দু হাজার ষোলো নেক্সট এবারে রিও অলিম্পিক প্রতিযোগিতায় কততম অলিম্পিক প্রতিযোগিতা তো একত্রিশতম হয়ে যাবে সঠিক উত্তর অপশান বি পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্য সচিবের নাম কি তো বাসুদেব ব্যানার্জি হয়ে যাবে সঠিক উত্তর অপশান ডি ওকে শ্চেন ভারতের বর্তমান আইন ও বিচার বিভাগীয় মন্ত্রীর নাম কি তো এর কে জগৎ প্রসাদ নাড্ডা সদানন্দ গৌড়া অনন্ত কুমার আর রবি প্রসাদ তো সঠিক উত্তর হয়ে যাবে রবিশঙ্কর প্রসাদ ওকে নেক্সট পশ্চিমবঙ্গের বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রীর নাম হলো আশিস ব্যানার্জি ওকে এবার এবার অলিম্পিকে মোট কতজন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে বেশিরভাগ কারেন্ট অ্যাফেয়ার্স আসছে এবার ওকে তো এটি সঠিক উত্তর হয়ে যাবে তেরো এগারো হাজার তিনশো তিন ওকে অপশানে নেক্সট এবার রাজীব গান্ধী রাজীব খেলরত্ন পুরস্কারের জন্য নির্বাচিত জিতু রায় কোন খেলার সঙ্গে যুক্ত কোন কোন খেলার সঙ্গে যুক্ত আগে বলেছি পরীক্ষাতে দিচ্ছে তো এটি উত্তর হয়ে যাবে শ্যুটিং ওকে নেক্সট এবারে সাহিত্য মতি নন্দী পুরস্কার পাচ্ছে কে তো বুদ্ধদেব গুহ হয়ে যাবে সঠিক উত্তর পরেরটা বানোয়ারিলাল পুরোহিত বর্তমানে কোন রাজ্যের রাজ্যপাল তো এটি সঠিক উত্তর হয়ে যাবে এ অসম সেরা গোল পুরস্কার পেলেন লিওনের মেসি অপশন সম্পতি কাবেরি জলবন্টন চুক্তি অনুযায়ী কোন রাজ্য অগ্নিকর্ম পরিবেশ তৈরি করে তো কর্ণাটক হয়ে যাবে সঠিক উত্তর অপশন সি নেক্সট ছিটমহল চুক্তি অনুযায়ী বাংলাদেশ কটি ছিটমহল ফেল তো একশো এগারোটি অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর আটান্ন কোশ্চেন বলছে প্রয়াত লেখিকা মহাশ্বেতা দেবী কত সালে পদ্ম বিভূষণ পুরস্কার পান তো দু সালে হয়ে যাবে সঠিক উত্তর তো পরে কোশ্চেন এবারে ডেভিস কাপ জিতেছে কোন দেশ উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ভিয়েতনাম না ভারত তো আমরা জানি ডেভিস কাপ এবারে জিতেছে ভারত ওকে ইন্ডিয়া হয়ে যাবে সঠিক উত্তর অপশন ডি নেক্সট আজকে লাস্ট কোশ্চেন ইউরোপে ইউরো কাপে ম্যান অফ দ্য সিরিজ কে হয়েছিলেন তো এটি একটি কারেন্ট অ্যাফেয়ার্স তো এটি হয়ে সঠিক উত্তর হয়ে যাবে আতোয়া গ্রেজ ম্যান ওকে তো ইউরোকাপের শর্ট ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন তো আজকের এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো অবশ্যই একটি লাইক করো চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে বড় থ্যাংক ইউ